তো চলুন, আমরা অটো তো পেয়ে গিয়েছি, কিন্তু রাস্তায় আজকে প্রচুর পরিমাণে জ্যাম। যেহেতু আজকে 1 জানুয়ারি, তো সবাই একটু ঘুরতে যাচ্ছে। আর আমরা যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম সারনাথ। তো সেখানে অনেক পার্ক আছে, অনেক বুদ্ধ মন্দির আছে, চিড়িয়াখানা আছে, তো সেই জিনিসগুলোই দেখবো। কিন্তু আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে হয়তো, কারণ সন্ধ্যের সময় সমস্ত পার্ক চিড়িয়াখানা সমস্ত কিছুই বন্ধ করে দেয়, আর অনেকটাই দূর রাস্তা। তো দেখা যাক কী হয়। আমরা তো ওই যে অটোর মধ্যে মানে মাঝ রাস্তায় জ্যামের মধ্যে আটকে পড়েছি। অ্যাকচুয়ালি ট্রেন লাইনের পাশে, তো ট্রেন যাচ্ছে, তো সেই জন্য দাঁড়িয়েছিলাম। আর আমাদের অটো ভাড়া নিয়েছিল 300 টাকা করে, দুটো অটো ভাড়া করেছিলাম। তো 300, 300, 600, আবার আসতে হয়তো সেই একই পরিমাণে টাকা নেবে। তো এই যে বুদ্ধ মন্দির, প্রথমে একটা বুদ্ধ মন্দিরে ঢুকে গেলাম। দেখুন, বুদ্ধদেবের একটা বড় স্ট্যাচু রাখা আছে, কিন্তু মানে মোবাইল খারাপের জন্য ঠিক ক্যাপচার করতে পারলাম না। তো ওখানে একটা আমি পিকচার তুলেছিলাম, তো সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, থাম্বনেইলে দেখতে পাবেন। তো এই যে দেখুন, পদ্মফুল মাঝখানে, আর আমার সোনায় চারিদিকে একটু ঘোরাঘুরি করছে, কারণ ওকে কোলে নিয়ে আসতে হচ্ছে, একটু হাঁটতে পেরে গিয়েছে, তো ওকে এখন ছেড়ে দেওয়া হয়েছে। আর ওর একটু ছবি তোলা হচ্ছে, একটু ভিডিও তোলা হচ্ছে, আর একটু হাঁটাহাঁটি করছে। আর এই দিকের এলাকাটা এত পরিমাণে ঠান্ডা, মানে এই অটোতে আসলাম তো প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আর দেখুন, সাথে সাথে কুয়াশাও পড়ে গিয়েছে। আর চিড়িয়াখানাটা আর একটু দূরে যেতে হবে, তো সেটার জন্যই আমরা রওনা দেবো। এদিকে আর ঢুকবো না, সেদিকটা বন্ধ হয়ে গেলে সেদিকের পশু পাখিগুলো আর দেখতে পাবো না। তো এই জন্য এই দিক থেকে বেরিয়ে বা সেদিকে যাবো। আর মানুষজনের প্রচুর ভিড় দেখতে পেয়েছেন তো। আর হয়তো আবার যখন এখানে আসবো সন্ধে হয়ে যাবে, তখন হয়তো এদিকটা আর খোলা পাবো না। একদিনে তো আর এসে বিকেল 3টের সময় এসে তো আর সব কিছু দেখা সম্ভবও নয়, তাই তো বলুন। আর এখন শীতের সন্ধে, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো তাড়াতাড়ি গেট বন্ধ করে দেয়। আর এদিকে শুনলাম একটা গোলাপ ফুলের বাগানও আছে, কারণ লোকজনেরা সব গোলাপ ফুল হাতে করে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই বাগানটাও আর দেখা হলো না। আর যেই জায়গায় যে চিড়িয়াখানা বলছিলাম সেই জায়গায় চলে আসছি। এই এলাকাটা প্রচুর বড়, এখানে টিকিট কাউন্টার কোনটা সেটা একটু খোঁজাখুঁজি চলছে। আর এই ফাঁকে সোনাইকে একটু ওর মামা এই যে একটু হাওয়াই মিঠাই কিনেছিল সেটাই খাওয়াবে, কিন্তু ওই সব খেতে চায় না ভালো, মানে মুখে হাতে একটু মেখে নেয় বেশি, তো ওকে ওই জন্য একটু খাইয়ে দিচ্ছিল। চলে যাবো, ওকে খাওয়াচ্ছি। তো যেই জায়গাটায় আসছে এগুলো সব সারনাথ এলাকার মধ্যেই পড়ছে, তো অ্যাকচুয়াল প্রত্যেকটার নাম জানি না। আর সব মন্দিরগুলোই বুদ্ধ মন্দির, তো এটাও একটা বুদ্ধ মন্দির। এটার দেখুন প্রবেশদ্বার এটা, আর অনেকটা দূর থেকে ভিডিওটা করছি, কত মানুষের মানে যাতায়াত দেখতে পেয়েছেন তো। তো মনে হচ্ছে যেমন দুর্গা পুজোতে ঘুরছি, দুর্গা পুজোতে বেনারসে যে ঘুরেছিলাম এত ভিড় হয়তো হয়নি, তো এই জায়গাগুলোতে যে এত ভিড়। তো এর ভেতরটা এখনও প্রবেশ করিনি, আগে চিড়িয়াখানার দিকটায় যাব, তারপর এই ভেতরটায় প্রবেশ করব। তো সেই জন্য আগে সেই দিকটায় হাঁটছি। আর আমার সোনায় আমাদের কোলেই আছে, তো এটা মোটামুটি খুব সুন্দর কিন্তু লাগছে, মানে একটা এর মতো, মানে প্রাচীন যুগের কিছু জিনিস এরকম একটা মনে হচ্ছে। তো দেখা যাক পরের ভেতরটা ঢুকবো। এটা একটা মন্দির, বুদ্ধদেবের মূর্তি আছে, তো পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন আগে সেদিকে যাওয়া যাক।
কাউন্টারটা খুঁজতে খুঁজতে অনেকটা ভেতরে চলে আসছে। আর এই যে এখানে মিনি জু, তো এখানেই টিকিটটা কাটা হয়। তো আমরা নজন গিয়েছিলাম, নজনের একটাই টিকিট কেটেছিলাম। আর টিকিট কাউন্টারের এটা প্রবেশদ্বার, এখানেও প্রচুর পরিমাণে ভিড়, কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি চিড়িয়াখানাতে কী আছে জানি না। তো মিনি জু বলছে যেহেতু হয়তো বেশি কিছু থাকবে না, তো এই যে ভেতরটায় চলে আসছি, এখানে কিছু হাঁস আছে, কিছু সারস পাখি আছে, ময়ূর আছে এবং আরও বিভিন্ন টাইপের জিনিস আছে। তো বিশাল কিছু নেই যতটা মনে হচ্ছিলো, আর যতটা লোকজনের ভিড় ছিল যে মনে হচ্ছিলো বিশাল বড় চিড়িয়াখানা আর অনেক কিছু পশু পাখি আছে, সেরকম কিন্তু কিছুই নেই। সেই জন্য আমি ক্যাপচার করিনি, আর ক্যাপচার ঠিকঠিক করতেও পারছিলাম না এই খাঁচার মধ্যে ছিল বলে। আর ছিল কিছু কুমির, কিছু হরিণ, হরিণটাও আপনাদের দেখাবো। আর এই যে দেখুন এই গাছটা, এই গাছটার মধ্যে একটা পাতা নেই, আর দু একটা যদিও বা দেখা যাচ্ছে, কিন্তু এত সুন্দর ফুলেই ভর্তি, মানে খুব সুন্দর লাগছিল। আর এই পাশটায় কিছুই নেই, আমরা জাস্ট লোকজন যাচ্ছিলো তো সেই জন্য আমরাও পিছন পিছন চলে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি কিছুই নেই, তাই আবার ঘুরে চলে আসছিলাম। আর কী কী ছিল, হ্যাঁ কুমিরটা দেখার জন্য মেন গিয়েছিলাম, কিন্তু বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে হতেই যাই, তো সেই জন্য কুমির বেশি ডাঙায় উঠে থাকেনি, কুমির জলের নিচেই ছিল, তো সেই জন্য কুমিরটা বেশি দেখতে পাইনি। ওই একটা দেখেছিলাম, মুখ তুলে একটু জেগেছিল তাই, আর বেশি তেমন কিছু নেই, ব্যাস এই সবই। আর এই যে হরিণের দল, এখানে অনেক হরিণ, আমি এত হরিণ একসাথে যদিও বা দেখিনি, তো এখানেই প্রথম দেখলাম। আর কুমির এইসব পশু পাখি এগুলো আগে দেখেছিলাম, তো যাই হোক এদের সামনাসামনি তো যেতে পারি না, অনেকটা দূর থেকেই ভিডিও করছিলাম, কারণ অনেকটা দূর থেকেই ভিডিওটা করতে হবে, সামনে যাওয়ার কোনো উপায় ছিল না, কোনো গেট ছিল না। তো চলুন তাহলে এরপর বাইরে বেরোনো যাক। আর বাইরে বলতে সেই যে বুদ্ধ মন্দিরটা প্রথম আপনাদের দেখিয়েছিলাম, ওরই ভেতরে এবার প্রবেশ করবো, তো চলুন সেদিকে যাওয়া যাক। আর তার আগে একটু ওই যে মাঠগুলো সব দেখে দেখে আসছিলাম, ওদিকে একটুও দাঁড়ানো হয়নি, তো সেদিকে দাঁড়িয়ে কিছু ছবি কিছু ভিডিও ক্যাপচার করবো, তো চলুন সেদিকে এখন যাওয়া যাক। মন্দিরের ভিতরটা আপনারা দেখলেন, এবার বাইরে বেরোবো, কারণ আমি আর সোনাই দুজনেই মন্দিরের ভিতরে ঢুকছিলাম, তো সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে খুঁজে পাচ্ছিল না, তো গেটের বাইরে অপেক্ষা করছে, তো সেখানেই ওই জন্য যাবো। তো সেখান থেকে বেরিয়ে এবার যাব সেই সেই দিকে, প্রথম যে বুদ্ধ মন্দিরটা দেখিয়েছিলাম ওই দিকের দিকে যাব। যদি ওইদিকে গেটগুলো খোলা থাকে খুবই ভালো, আর না যদি গেট খোলা থাকে তাহলে তো আর কিছু দেখার নেই, তারপর বাড়ি ফিরবো। আর যাওয়ার পথে সামনে এই যে একটা চূড়ার মতো দেখছিলাম, তো এর ভেতরটায় ঢুকতে পারবো না, কারণ টাইম শেষ হয়ে গিয়েছিলো, যারা গেটে থাকে তারা সবাইকে বলেই দিয়েছিলো যে এবার বেরিয়ে পড়তে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ির মধ্যে ঢুকে গিয়েছিলাম একটু দেখার জন্য যে কী আছে এর ভেতরে, কারণ তারা হুইসেল দিয়েই দিয়েছে, পাঁচটা বেজে গিয়েছে, তো
তো সেই জন্য এবার এই জায়গাগুলো সব খালি করে দেবে ওরা, মানে বন্ধ করে দেবে। তো তাড়াহুড়ো করে একটু দেখছিলাম গিয়ে, তো এদিকেও একটা মন্দির দেখতে পেয়েছিলাম, এই যে মন্দিরটা, এটাও একটা বুদ্ধ মন্দির। তো এখানে গিয়েও সোনাইকে একটু ছেড়েছিলাম, সোনাই একটু হাঁটাহাঁটি করছিলো, একটু খেলাধুলো করছিলো, কারণ সারাক্ষণ তো কোলে কোলেই আছে, সেরকম কোনো জায়গা পাচ্ছিলাম না ওকে ছাড়ার মতো। তো এই জায়গাটা অনেকটাই বড় ছিল, তো সেই জন্য সোনাইকে এখানে একটু ছেড়েছিলাম। আর আমার হাজব্যান্ড এই যে একটু প্রণাম ছাড়তে যাচ্ছেন, আর আমি একটু বাইরেই ছিলাম। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, সন্ধে হতে হতে যাই, বাড়ি ফিরতে হয়তো 7টা কি 8টা বেজেই যাবে। দেখতে পেয়েছেন চারিপাশটা, আর প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর। আর এটা যদি একটু সকালের দিকে আসা যেত চারিদিকটা না আরও ভালো লাগতো, আর সব কিছু খোলা থাকতো, সব কিছু দেখতে পেতাম। এই যে আমার সোনাই, শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। তো চলুন তাহলে এবার সেদিকে যাওয়া যাক। সেদিকে বলতে দেখলাম একটা গেটও খোলা নেই, সব বন্ধ হয়ে গিয়েছে, আর গোলাপ ফুলের যে বাগানটা সেটাও যাওয়া যাবে না। তো কী আর করবো, একটা মেলা বসেছিল সামনে, তো ভাবলাম যে মেলাতেই একবার ঢুকে দেখি কী আছে। কিন্তু দেখলাম বিশাল কিছু নেই, বাচ্চাদেরই বিভিন্ন টয়েস, খেলনা এই সব আছে, তেমন কিছু দোকানদানিও বেশি দেখলাম না, তো সেই জন্য খুব একটা ভালো লাগলো না। আর খাবার দোকান তো দেখতে পাচ্ছিলামই না, খিদে তো জোর পেয়েছে সেই দুপুরের খাওয়া। এবার তাহলে বাড়ি ফিরবো, এবার দেখা যাক অটো পাওয়া যায় কি যায় না, কারণ এখান থেকে অটো পাওয়াটা একটু মুশকিলের হবে, এত মানুষজন যাতায়াত করছে। তো দেখা যাক কি হয়। তো চলুন তাহলে বাড়ির পথে ফিরি, আর বাড়ি গিয়ে তাহলে আপনাদের সঙ্গে একদম দেখা হচ্ছে। আমরা রুমে চলে আসছি এই মাত্র, এখন বাজে 7:30। সোনাইকে এবার ঘুম পেয়ে গিয়েছে, ওকে খাওয়াবো, ঘুম করাবো, আর আমি নিজেও খুব ক্লান্ত বোধ করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সারা বছরটা খুব ভালোভাবে কাটাবেন। নমস্কার, টাটা, গুড বাই, অ্যান্ড আজকের জন্য গুড বাই, অন্য দিনের জন্য না। আর শুভরাত্রি।